faccio nel giabo ci voglio. Hit lei, mi vedo al bullet. Concast Max TNT Bars. আকাশ এবং মেঘনা
আমাদের এক্সিকিউটিভ প্রোডিউসার, ওরাই আমাদেরকে এই প্রস্তাবটা দেয় যে এই ঘটনাটাকে নিয়ে একটা সিনেমা করলে কেমন হয়। তো আমরা ওকে সমর্থন করি এবং তারপরেই আমরা ঠিক করি যে নভেম্বরের ফার্স্ট উইকে আমরা ওখানে যাব শ্যুটটা করতে। আমরা পরপর চার দিন খুব ভালোভাবেই শ্যুটটা করেছিলাম, কিন্তু পঞ্চম দিন যে ঘটনাটা ঘটলো আজও ভাবতে এখনই আমার গায়ে কাঁটা দিচ্ছে। যাই হোক, এখনও আমাদের যারা নায়িকা রুদ্র, সম্রাজ্ঞী, পিঙ্কিশ, এরা তো সুকন্যা, আরও এরা আরও অনেকে, এরা এখনো পর্যন্ত আমাদের কিছুটা বাকি আছে। তো এখনো পর্যন্ত যেতে ভয় পায়, এখনো পর্যন্ত রাত্রে ঘুমানোর সময় ভয় পায়। কোন সময় এটা হচ্ছিল শুটিংটা? অ্যাকচুয়ালি আমরা শুটিংটা শুরু করেছিলাম ঠিক 12টা থেকে, তো ঘটনাগুলো ঘটে ঠিক 2টোর পর থেকে। তো আমরা শুনেছি এবং আপনাদের এখানে আগে যে আমরা দেখেছি যেটা, সেটা তো আমরা দেখেছি 2-3টের মধ্যেই ঘটনাগুলো ঘটে, সেই সময় এগুলো ঘটে, সেই সময়তেই ঘটনাগুলো ঘটে। আমি আসবো অবগিপ্তর কাছে, কারণ যা আমরা দেখালাম তার বাইরেও, এমনকি ক্যামেরার লেন্সেও এমন কিছু ধরা পড়েছে। দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, তাদের বক্তব্য শুনবো। বলুন প্লিজ, কে আছেন? মোবিয়া শুভ সন্ধ্যা এবং গেট দুয়ন্ত শুভ সন্ধ্যা জানিয়ে চিত্ররঞ্জন থেকে নবকুমার কর্মকার বলছি। বলছি যে এই যে নববর্ষের ঘটনাটা দেখলাম, যে আমরা ওরা তো শুটিং এ ওনারা করে ছিলেন, আমরা ঘরে বসে আমাদের সারা শরীর কাঁপছে, এবং এই জায়গা থেকে আমি নিশ্চয়ই অপেক্ষা করবো যে বেগুন কোদরের এই যে সিনেমা যখন বেরোবে সেটা দেখার অপেক্ষায় রইলাম। আর সাথে সাথে মুভি একটা কিছু তোমার সাথে আমি শেয়ার করছি এবং আমার দর্শকদের সাথে, এই মুহূর্তের কিন্তু যে যা বলুন আছে কিন্তু বিশ্বাস করি, কারণ আমি নিজের চোখে দেখেছি ক্লাস 7-8 এটা যখন পড়তাম আমার চোখের সামনে দেখা। আমি বুঝতে পারছি, আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ, কেউ আছেন? হ্যালো, কেউ কি লাইনে আছেন? না, বোধ হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি শুদ্ধব্রতবাবু, যখন বেগুন কোদরটি এর আগে আমরা অফবিট চব্বিশ করেছি, আপনি তখন এসেছিলেন, এই ঘটনাটাকে কিভাবে ব্যাখ্যা করবো? আমার তো রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। কাঁটা দিচ্ছে, এটা রহস্য, রোমাঞ্চ, রোমহর্ষণ, এই ব্যাপারগুলো তো সাহিত্যের অঙ্গ। মানে আমি জানি না ওরা কি, মানে আপনি কোন অংশটাকে বলছেন, যেটা উনি বলছেন অথবা ওর ক্যামেরায় যেটা ধরা পড়েছে, কোনটা কোনটা? একই সঙ্গে তিন তিনজন একই সময় অসুস্থ হয়ে পড়লেন, হোটেলে ফিরে ফিউজ উড়ে গেল। মানে আমার গতকাল 104 জ্বর হয়েছে, আমার গাড়ি একটা বিড়াল চাপা দিয়েছে এবং গাড়ি ব্রেকডাউন করেছে, এই তিনটে গতকাল থেকে আজকের মধ্যে হয়েছে। তাই এর পিছনে আমার বেগুন কোদর যাওয়া ছিল না। তিনটে ঘটনা একটা ঘটনা পরপর ঘটেছে, উনি ঘটনাগুলোকে এটার সঙ্গে যুক্ত করতে চাইছেন তাই করছেন। এখন এটার মধ্যে একটা মজা আছে, মজার পার্টটা ধরলে মজা, বাকি অংশটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয় মৌপিয়া। কারণ আমার এটা মনে হচ্ছে এটা যে ফিল্মটা ওরা করছেন সেটা একটা ভূতের গল্পের উপর ছবিটরই হবে, তারা সেন্সেশন ক্রিয়েট করার জন্য ব্যাপারটাকে এই এই গল্প তৈরি করা হয়েছে। এটা ভারতবর্ষের পর ফিল্মের ইতিহাসে অনেক আছে, এইটাকে আমি খুব সিরিয়াসলি নিচ্ছি না, কিন্তু এই গাছ সংসারের পরিবেশ টরিবেশ যেগুলো, এটা আমারও দেখতে ভালো লাগছিল। আমার মনে হচ্ছে যে কথাগুলো ওরা বলছেন টলছেন, আমি জানি না আপনারা কী ক্যামেরায় দেখাবেন আমাকে, কিন্তু এই পরপর তিনজন অসুস্থ হয়ে পড়েন বা ওই ফিউজ উড়ে যায়, এগুলোর কোনো সার্বত্তা নেই। আমি আসবো অভিযুক্তর কাছে, আরেকজন আছেন টেলিফোন লাইনে, বলুন প্লিজ, কে আছেন? হ্যাঁ, জয়ন্ত চক্রবর্তী বলুন। আমারও একটু কোনো পাকা অভিজ্ঞতা আছে, আমি তখন যাত্রা লাগলে থাকতে পারি আমাদের ব্যাপার, তা আমরা বহু রাতের চিন্তা যাত্রা করি, তা সেরকম আমার হাতে আর একটা আমার অভিজ্ঞতা রয়েছে। এবং আমি আপনি বিশ্বাস করি, মানুষ যদি ভগবানকে যদি বিশ্বাস করতে পারে তাহলে অবদ অবদ বিশ্বাস করতে পারে। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। অনেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, বলুন প্লিজ, আর কেউ আছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনুদীপ্ত, স্বাভাবিকভাবে এই স্টুডিওতে যুক্তি বুদ্ধি দিয়ে মনে হচ্ছে যে না, হয় আইদার সেন্সেশন ক্রিয়েট করতে চাইছো অথবা মনের উপর কোথাও প্রেশার পড়েছিল। ওই মুহূর্তে তোমাদের অভিজ্ঞতা কি ছিল? দেখুন, আমি শুটটা চলছিল ঠিক বেগুন কোদর রেল স্টেশনের টিকিট কাউন্টারটার সামনেই, আমি শুটটা করছিলাম। তখন আমাদের যে ভূত যাকে আমরা সাজানো হয়েছিল পিঙ্কি, সে সেদিনকে একটু বেশি নার্ভাস ছিল, বারবারই আমায় বলছিল দাদা আজকে আমার বেশ ভয় লাগছে। তো আমি অন্যান্য দিন একজনকে রাখি ওর পেছনে, সেদিনকে আমি 5-5 জনকে ওর পেছনে রেখেছিলাম, তাতে ওর ভয়টা একটু কাটে। শুটটা চলছিল, শুটটা হয়ে গেল, শুটটা হওয়ার পর হঠাৎই ও সেন্সলেস হয়ে যায় এবং ওর শরীরটা পুরো ছেড়ে দেয়। আমরা বেশ 5-7 জন তো হবেই, ওকে ওখান থেকে চ্যাঙ্গুলা করে তুলে নিয়ে আস্তে আস্তে মাঝে মাঝখানে আমরা জল ফল দিই, একটু জ্ঞান আসে, আবার সেন্সলেস হয়ে যায়। এরকমভাবে আমি ওদেরকে তুলে যখন স্কর্পিওতে তুলি,
সেখানেও ওর সেন্স ছিল না। সুব্রত বাবু যেটা বলছেন যে কাকতালীয় ভাবছো না কেন এতগুলো ঘটনাকে? কাকতালীয় ভাবছি না কেন তার কারণ একটাই, আমি একদমই ভূতে বিশ্বাস করি না প্রথম কথা। কিন্তু ওখানে গিয়ে যে ঘটনাগুলো ঘটেছে শুধু একটি মেয়ের পর্যন্ত নয়, তারপরে সুকন্যারও কিন্তু অদ্ভুতভাবে একটা বমি করতে আরম্ভ করে এবং অদ্ভুতভাবে ওর গলার সাউন্ডটা পাল্টে যায় এবং ও বলতে থাকে আর কজন মা বাকি মরতে, এরম টাইপের বেশ কিছু অদ্ভুত কথা সেগুলো আমরা কানে আসে। এবং তখন আমি যখন যাই ওনাকে দেখি ওর চোখটা কিন্তু টিল ব্ল্যাক ছিল এবং ওকে প্রায় 12 জন মিলে আটকাতে পারছিল না, ওর গায়ে এতটাই শক্তি ছিল হয়ে গেছে। এই যে দুটো পয়েন্ট, একবার বলতে যে পুরুষের মানে অন্যরকম একটা গলা বেরোচ্ছিল নায়িকার গলা দিয়ে আর দুই চোখ ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল মুপিয়া, মানে ব্যাপারটা রামগোপাল বর্মা অবধিও পৌঁছচ্ছে না, রামজে ব্রাদার্স টাইপের হয়ে যাচ্ছে। ভূত এখন সফিস্টিকেটেড, ওই চোখ উল্টে পুরুষের গলা বার করে, এমনিতে এগুলো সাইকিয়াট্রিতে নিউরোলজিতে ব্যাখ্যা আছে, চোখ উল্টে যাওয়ারও ব্যাখ্যা আছে, পুরুষের আপনার দ্বিতীয় সত্তা বেরিয়ে আসারও ব্যাখ্যা আছে। কিন্তু আমার নিজের ধারণা প্রথম কথা এইটার উপর আমি কেন কমেন্ট করবো, এটা তো ওনারা বলছেন। তা আমি যদি আপনাকে একটা গল্প বলি, আপনি সেটা বলবেন যে এটার ভিত্তি কি? আমি বলবো আমি দেখেছি এতগুলো মানুষকে মিথ্যে কথা বলছে এবং আপনার চ্যানেলে কিছু লোক ফোন করে তারা বলবে আমার অভিজ্ঞতা আছে ক্লাস এইটে আমাকে মুখ ধরেছিল, এইটার তো কোনো মানে এর ভিত্তি কি? আপনি যদি বলেন আমি ওনাকে প্রশ্ন করবো যে আপনি তো একটা পড়াশুনো করেছেন, শিক্ষিত মানুষ, যদি আপনার মনে হয় যে এরকম ঘটনা ঘটেছিল, কারোর চোখ উল্টে গেছে, কেউ পুরুষের গলা বার করছে, আপনি কেন সেটাকে বার করার চেষ্টা করেননি? মানে কেন হঠাৎ আপনার মনে হলো যে ওখানে ভূত এসে? আপনি ভূতে বিশ্বাস করেন, আপনি বারবার করে এটাতে এমফাসাইজ করছেন, এইটাকে আমার মনে হচ্ছে যে আপনি ভূতে বিশ্বাস করেন না কিন্তু ওই এলাকা আপনাকে বা ওই ঘটনা আপনাকে ভূতে বিশ্বাস করতে বাধ্য করছে। এখন আমি এখনো বলছি আমি পুরো ব্যাপারটাকে একটা পিওর মজা হিসেবে দেখছি, গা ছমছমে ব্যাপারটাকে আমি এনজয় করছি, বেগুন বদল আবার মানুষের যাওয়ার আগ্রহ বাড়বে এটাকেও আমি এনজয় করছি। কিন্তু এইটার কোনো এটা ওনার কথা, উনি এটা বলছেন, মানে আমি যদি এই ব্যাপারটা খুব হার্শ হয়ে যাবে বলাটা যে পুরো ব্যাপারটা সাজানো, মানে এটা আমি বলতে চাইছিলাম না, এই ধরনের একটা ছবিকে প্রমোট করবার জন্য এরকম অনেক কিছু করা হয়। সেটা আমি এর উত্তর নেব, তার আগে আরো জন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো, হ্যাঁ বলুন। মানে গৌতম রায় বলছি মুর্শিদাবাদ খাঁটি থেকে। বলুন গৌতম বাবু। যে আপনারা যে দেখাচ্ছেন এটা অবশ্যই সত্যি এবং আমার কাছে যান যারা জেনারেল ওখানে ছিলেন তারা বাড়িতে সত্যনারায়ণ পুজো কিংবা মা কালীর পুজো দেন, কিন্তু বর্তমান জগতের সঙ্গে ত্রিগুর কোথায় এই যে ভূতের সাদৃশ্যটা এটাই আমার জিজ্ঞাসা। এটা নিয়ে প্রশ্ন তুললেন অরুদীপ, তো অনেকগুলো প্রশ্ন কিন্তু যুক্তিবাদী মনে উঠছে, কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটেছে ওখানে সেইটা যদি আমরা দেখি একটু তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। আসলে আমিও ব্যাপারটাকে নিয়ে তখন অন্যরকম ভাবে ভাবছিলাম, শুটিংটা একদিকে চলছিল একদিকে একের পর এই ঘটনাগুলো ঘটছিল, তো তারপরে আরেকটি মেয়েও এরকম টাইপের ভুলভাল কথা বলে বলতে আরম্ভ করে, তারপরে শুটিং চলাকালীন যে ঘটনাটা ঘটেছে সেটা আজও কিন্তু আমাকে দাগ কাটে, সেটা আমরা দেখাবো। অরুদীপ তো যে ঘটনার কথা বারবার বলছে যে এরপর ক্যামেরার লেন্সে যেটা ধরা পড়েছে এডিট টেবিলে কি দেখা গেল, যে কারণে অরুদীপ তোদের কথাকে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না এক কথায়। একটা ছোট্ট বিরতির পর আপনাদের দেখাবো, ফিরে আসছি অফবিট 24 নিয়ে, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন 24 ঘন্টা। ছাত্র ছাত্রীর প্রথম পছন্দ ছায়া প্রকাশনীর পঞ্চম থেকে দশম শ্রেণীর সহায়িকা, শুধু নয় টিউশনি, সঙ্গে আছে ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী জলটা কি কলের না স্যার?
এই নিন আপনার পলিক্যাব, এতে কোনো ডাউট নেই। শুধু পলিক্যাব ভার্সে রয়েছে ভরসার মান, যা বলে দেয় যে এটা আসল। শুধু অ্যাপ ডাউনলোড করো, কোডি কোডটাকে স্ক্যান করো অথবা এসএমএস করো, আর পলিক্যাব থেকে মুহূর্তেই পাও উত্তর। ওয়াইফের ফোন কার? ওয়াইফ তোর। পলিক্যাব, কানেকশন ভরসা, কানেকশন জীবনের। পাঠ্য করুন বর্ষদের নতুন টিভি নম্বরযুক্ত দশম শ্রেণীর সেরা পাঠ্যপুস্তক বারুল প্রকাশনী। একজন অভিনেত্রী প্রতিদিন এরকম সারাদিন সুন্দর সুন্দর চরিত্রে অভিনয় করে আর নিজের জন্য সময় পায় শুধু রাতে। এর মাঝে আমি যদি সুন্দর অনুভব না করি তাহলে সুন্দর দেখাবি কি করে? তাই বোরুলিন আলট্রাস্মুথ, নরম মোলায়ম, রুক্ষ ত্বককে বানায় হাসি খুশি ত্বক রাতারাতি। তো আজ থেকে বোরুলিন রোজ রাতে। স্মার্ট ওয়াটার হিটার Venus Lyra with smart indicators, energy saving mode and changeable color panels. Venus Lyra, the smart water heater for the smart generation. Chhatro chhatrir prothom pochondo chhaya prokashonir ponchom theke doshom shrenir shohayika. Shudhu noy tuitioni shonge ache chhaya prokashoni. Chhaya prokashoni eshe gechi Coromandel International Limited er Mangoji Model M45. Eta emon ekti chhatraknashok jeta chhatrake bibhinno jaygay kaj kore shetake nirjeev kore tole এবং আলু কাজদের রক্ষা করে। এটা ব্যবহার করবেন রোগ আগমনের পূর্বে এবং তারপরে 500 গ্রাম প্রতিটি একরের হিসাবে। জলদি তপসার এবং নামি তপসার সত্য আপনার নিজস্ব ম্যাঙ্গোজিন মার্লেট মার্লেট মার্লেট। আগামীকাল গ্রাম সংসদ সভায় দেখা হচ্ছে তো? না ভাই, এত কাজ ফেলে কি যাওয়া সম্ভব? গ্রাম সংসদ সভায় যোগ দেবার চেয়ে জরুরি কাজ আর কি বা। শুনলেন তো, প্রত্যেকটি গ্রামবাসীর উচিত গ্রামের উন্নয়নের স্বার্থে গ্রাম সংসদ সভায় যোগ দেওয়া। স্বপ্ন যখন স্বর্ণালী গ্রাম, চাই গ্রামবাসীদের মতামত। গ্রাম বাংলার মনের কথায় মুখরিত হোক গ্রাম সংসদ। নারী পুরুষ নির্বিশেষে মে মাসে আর নভেম্বরে গ্রাম সংসদ সভায় যেন সবাই অংশগ্রহণ করে। মানুষ জানুক বলুক কথা, আসুন আমরা সকলে মিলে গড়ে তুলি একটা মনের মতো গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা। চ্যাম্পিয়ন সে নয় যে শুধুই শক্তিশালী, চ্যাম্পিয়ন সেই যার রয়েছে দারুণ ফ্লেক্সিবিলিটি। সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে তৈরি, ভূমিকম্প প্রতিরোধ করতে শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি রিবার। নায়িকাদের অজ্ঞান হয়ে যাওয়া, খাট থেকে পড়ে মেকআপ আর্টিস্টের কোমর ভাঙা, হঠাৎ হোটেলের ফিউজ উড়ে যাওয়া, সবই ঘটেছে মধ্যরাতে স্বমূর্তিতে বেগুন কোদুর। দরজায় সাদা কাপড়ে কেউ
পাশের দেওয়াল বেয়ে ও কার ছায়া? যখন কলকাতায় আমরা আসলাম, যখন ওরা এডিটিং এ বসেছিল, তখন দেখতে পেয়েছে পিঙ্কির বাদে একটা কালো ধোঁয়া গেছে। তখন ওদের সবার গা দিয়ে কাঁটা দিয়ে উঠছে, বাট আমারও নিজের সেটা মনে হচ্ছে যে সত্যি ওখানে আমি কিছু ছিল, সেটা আমি সবাইকে বলেছি, সেটা সবাই এবার বিশ্বাস করেছে, এটাই আমার কাছে সব থেকে বড়। অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে জনমানব শূন্য বেগুন কোদরে মানুষের পা পড়তেই তেনারা হাজির। অশরীরীর অবাধ বিচরণ ক্ষেত্রে শরীরের উপস্থিতি তেনারা মানবে কেন? সেখানে আবার লাইট, ক্যামেরা, অ্যাকশন, বেগুন কোদর নিয়ে সিনেমা বানানোর সাহস করেনি কেউ। সেই সাহস দেখাতেই অশরীরীর দুঃসাহস। গা ছমছম, ঠান্ডা মেরে গেছে শরীরের রক্ত। পিছনে কার পদধ্বনি? নিকষ অন্ধকারের বুক চিরে কে যেন বেরিয়ে আসতে চাইছে। তারস্বরে তেনারা জানান দিচ্ছে, বেগুন কোদর নিয়ে ছেলেখেলা নয়, আমরা আছি, থাকবো আমরাই। সিনেমা নয়, একেবারে বাস্তব ভূতের অভিজ্ঞতা। বেগুন কোদর এবার জানান দিল যা ছিল জনশ্রুতি তার কিছু কিছু ঘটেও। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। আপনারা শিওর ভেবে দেখেছেন যে ওই সময় ওরকম ছায়া কিচ্ছু ছিল না? চোখে এক ফোঁটাও আমরা দেখতে পাইনি। আমি আকাশ মেঘনা যখন এডিট টেবিলে বসি, তখন আচমকা হঠাৎ করে দেখতে পাই, এবং অনেকবার আমরা রিওয়াইন্ড ফরওয়ার্ড করে 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 তারপর ওটা আমরা দেখতে পাই। অদ্ভুত লাগে ওটা কিভাবে হলো। আমরা ওখানে যখন উপস্থিত ছিলাম, আমরা কেউ দেখতে পাইনি, কিছু জানি, ওখানে কিছু জানি, কিছু দেখতে পাইনি। আমরা একমাত্র ওটা এডিট টেবিলেই দেখতে পেয়েছি। এটাও কি উড়িয়ে দেওয়া যায় সত্যব্রত বাবু? ওরা বলতে পারবে না, আমি বলতে পারবো না। উনি তো দাবি করছেন যে কিছু ছিল না ওখানে। আমি জানি না, আমি বা অন্য কোনো ভাবে ওরা কিভাবে পেয়েছেন না পেয়েছেন, আপনি যদি আমাকে খুব সরাসরি জিজ্ঞেস করেন, এটা মানে 15 মিনিট লাগে। এটা আসলে খুব ব্যাকডেটেড একটা সফটওয়্যারের ব্যাপার। এই ছায়াটা মানে ক্রিয়েট করাটাও খুব পুরনো এখন। সে তো বটে, কিন্তু তাহলে অরুদীপ তো একদম এখানে বসে দেখা মিথ্যে বলে যাচ্ছে, এটাও তো অন্তত ওর এক্সপ্রেস করতে পারে। আমি এই কারণেই মোপিয়া প্রথম থেকে কোনো পক্ষ নিতে চাইছি না। প্রথম কথা, এই যে দেয়াল বেয়ে ছায়া উঠে যাওয়াটা, আমি এটা বুঝি না। মানে ভূত কি সমাজবাদী পার্টির পোস্টার সবসময় দেয়ালেই সেটে যায় এবং তারপর কেন মিলিয়ে যায় আমি জানি না, কিন্তু এইটা খুব কমন। মানে আপনি যদি 15টা মিনিট সময় দেন, হাউ টু মেক ঘোস্ট ভিডিওস, এটার উপর 150 সফটওয়্যার এখন পাওয়া যায়। এইগুলো অনেক ব্যাকডেটেড কাজ, এই ছায়া টায়া পড়া। আমি আসবো আপনার কাছে। আরো দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ কে রয়েছেন? কেউ আছেন? কেউ কি ফোনে আছেন? প্রায় অশরীরই ফোন, আরেকজন দর্শকের থাকার কথা। অ্যাটলিস্ট কেউ আছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আজকে ফোনও অনেক অশরীরী ফোন আসছে। অন লাইটার নোট, অরুদীপ তো এখনো একটা যুক্তি আর ভাবনা। আচ্ছা, সেদিনকে আরেকটা ঘটনা ঘটেছিল যেটা আমি বলিনি। সেদিনকে আমাদের মেকআপ ম্যান শম্ভুদা মেকআপ করিয়ে, এবং ভূত এবং আরেকজন যে ছিল সত্যজিৎ দা, ওদের মেকআপ করিয়ে বেরিয়ে যায় কলকাতা ব্যাক করে। কলকাতা ব্যাক করার পর তার পরের দিন আমাকে ফোন করে যে কেমন শ্যুট হলো, জিজ্ঞেস করে। তো আমি বলি ঠিকঠাকই হয়েছে, কিন্তু এরকম ঘটনাগুলো ঘটেছে, সাংঘাতিক একটা ঘটনা। তো তারপর আমাকে বলে, জানো দাদা, আমি ঠিক 2:30 থেকে 2:45 নাগাদ হঠাৎ করে খাট থেকে পড়ে যাই, মানে আমার কোমরে খুব ব্যথা, মানে পারছি না উঠতে, হাঁটতে পারছি না। তো আমি বললাম ডাক্তার ফোতের কাছে যাও, গিয়ে দেখাও দেখাও। তারপরে খবর পাই যে ওনার কোমরে স্টিল প্লেট বসেছে এবং উনি এখনো পর্যন্ত শয্যাশায়ী, ভালো করে হাঁটতে পারছেন। এই ঘটনাটাও কিন্তু আমাদেরকে আরেকবার রিকল করিয়ে দেয় এই ঘটনাটার সাথে। তাছাড়া আমরা যখন হোটেলে ফিরছিলাম, পাল হোটেলে, তখন গিয়েও পাল হোটেলে আমাদের ফিউজ উড়ে যায় এবং কর্তৃপক্ষরা অবাক যে ফিউজ। অনেকগুলো ঘটনা একসঙ্গে করে অরুদীপ্তর মত যে ভূতে বিশ্বাস করে না, তারও গা ছমছম করছে। আমি শিওর যে আপনাদেরও করছে, আমার তো করছে। অন্যদিকে সত্যব্রত বাবু বলছেন যে যুক্তিবুদ্ধির বাইরে কিছুই নয়, সত্যি সত্যি কি আছে বেগুন কোদরে?
তার উত্তর এখনো অধরা। আপাতত অফবিট চব্বিশ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা। টাকার স্পা